বালেশ্বর সুনহট অঞ্চলে গোষ্ঠী সংঘর্ষ ঘটনায় ফেরুছি শান্তি। আজ মধ্যরাত্র পর্যন্ত সমগ্র বালেশ্বর পৌরাঞ্চলে কর্ফ্যু বলবত্তর রহিব। সারা সহরক এবে 43 প্লাটুন পুলিশ ফোর্স জগি রয়েছে। জরুরি কাম নথিলে ঘর ন বাহার প্রশাসন পক্ষর অপিল করা যাচ্ছে। সেইপরি সোশ্যাল মিডিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী মন্তব্য আসুবার সোশ্যাল মিডিয়া ব্যবহার উপরে রোক লগাযাই আসন্তাকালি সকাল 10টা পর্যন্ত কটকা বলবত্তর রহিব। বালেশ্বর পৌরাঞ্চলে শান্তি বজায় রাখা রাজ্য গৃহ বিভাগের অপিল করেছেন। হিংসা ঘটনায় উভয় গোষ্ঠীর 44 জনক অটক রাখিছে পুলিশ। সেপটে সহরে শান্তি প্রতিষ্ঠা পাই সাংসদ প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী বিধায়ক মানস দত্ত জনসাধারণ নিবেদন করেছেন। আমি কালি রাতে 2:30 পর্যন্ত 2-3 পর্যায়ে বালেশ্বর এসপি কলেক্টর আইজি সহিত সদর টাউন থানার বসিকি পরিস্থিতির সমীক্ষা করছিল এবং বিভিন্ন অঞ্চলের লোক মানুষ ফোন করি ডকাইকি কিপর শান্তি বজায় রখা যাব, কিপর সাম্প্রদায়িক সদ্ভাব নষ্ট ন হব, আইন শৃঙ্খলা বিপর্যস্ত ন হব, এপাই লোক সচেতন করা যায়। প্রশাসন বি আমার সহ সহযোগ করছেন। প্রথম সেমানে 144 পরে কর্ফ্যু জারি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। আমি সমস্ত জানুছু যে ঘটনাটা উত্তেজনাপূর্ণ হওয়া মাত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনবা চেষ্টা করা পড়ে। লোক মানে ইয়াদ্বারা হইরাণর সম্মুখীন হচ্ছেন, জনসাধারণ কষ্ট পাই আমি দুঃখী, কিন্তু অনিচ্ছাকৃত বাধ্যবাধকতা কারণ লোক সুরক্ষা এবং আইন শৃঙ্খলা সুরক্ষা পাই আমি এপরি করা বাধ্য হয়েছি, এতে আমি জনসাধারণ ক্ষমা প্রার্থী। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রে কর্ফ্যু উঠি। বাস্তবিক কথা হচ্ছে বালেশ্বরে এই প্রকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি তাকে শান্তিপূর্ণ ভাবে যেমিতি স্বাভাবিক বালেশ্বর থিলা সেমতি হব, সেতিপাই প্রশাসনিক ব্যবস্থা বি হচ্ছে, আমি বি আমার ব্যক্তিগত প্রয়াস বি করুছি। এবে প্রশাসনিক কটকণা আছে, কর্ফিউ আছে, 28 প্লাটুন পুলিশ স্টেট গভর্নমেন্ট র এতিরে নিযুক্ত হইছন্তি, আমার লোকাল অফিসার্স মানে নিযুক্ত হইছন্তি। এবে এবে মুখ্যমন্ত্রীঙ্ক অফিস রু 6 প্লাটুন কেন্দ্রীয় ফোর্স আসিবা পাই নির্দেশ হইছি, এতিরে মুখ্যমন্ত্রীঙ্কর সিধা ইন্টারভেনশন আছে। 6 প্লাটুন ফোর্স সিআইএসএফ র আর কেন্দ্রীয় সুরক্ষা বল র ই আসিকি আজি রাতিরে পৌঁছুছন্তি। যদি আপনকু আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেল কো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা ভি ভুলন্তু নাহিঁ।